আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনী জেলার দাগনভূঞা থানার ফাজিলাঘাট রোড থেকে। এই রোডটা দুইটা উপজেলাকে সংযুক্ত করছে, তা হচ্ছে ফেনী জেলার সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলাকে। এই ফাজিলাঘাট রোডের একটি অন্যতম ব্রিজ হচ্ছে ফাজিলাঘাট ব্রিজ, যা একসময় ঘাট ছিল। এই দুইটা উপজেলা দাগনভূঞা এবং ফেনী উপজেলাকে ভাগ করছে সিলোনিয়া নদী। এই নদীর উপরে নির্মিত ব্রিজ হচ্ছে ফাজিলাঘাট ব্রিজ। মজার বিষয় হচ্ছে, এক সময় এখানে ব্রিজ ছিল না, এটা ছিল ঘাট। প্রতিদিন অসংখ্য মানুষ দুই উপজেলা থেকে যাতায়াত করত এই ঘাট দিয়ে। তার নাম অনুসারে এই জায়গাটার নাম হচ্ছে ফাজিলাঘাট এবং ফাজিলাঘাট বাজার, ফাজিলাঘাট রোড। দাগনভূঞা এবং সোনাগাজীর মানুষের মধ্যে যাতায়াত সুবিধা করার জন্য বাংলাদেশ সরকার এখানে ব্রিজ নির্মাণ করতেছেন, যদিও ব্রিজের কাজ এখনও শেষ হয় নাই। ফেনী জেলার দাগনভূঞা এবং সোনাগাজী থানার দুই প্রান্তেই এখানে বাজার বসেন। প্রতিদিনই এখানে অসংখ্য মুদি দোকান, ফার্নিচারের দোকান, কনফেকশনারি দোকান এবং কাঁচা বাজারের দোকান বসেন প্রতিদিন। ফাজিল কথাতে আসছে জ্ঞানী ব্যক্তি থেকে, যার সার্বিক পরিভাষা হচ্ছে জ্ঞানী। হয়তোবা একসময় এখানে অনেক জ্ঞানী ব্যক্তির বসবাস ছিলেন, তার নাম অনুসারে এই ঘাটের নাম ফাজিলাঘাট হয়েছে হয়তোবা। ফেনী থেকে দাগনভূঞা এবং সোনাগাজী এই সড়কে প্রতিদিন অসংখ্য সিএনজি, অটোরিকশা এবং মোটর বাইক যাতায়াত করে। এই সড়ক ব্যবহারের ফলে দাগনভূঞা এবং সোনাগাজীর মধ্যে দূরত্ব অনেকখানি কমে গেছে। নতুবা ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ফেনী শহর হয়ে তারপরে সোনাগাজী এবং দাগনভূঞা যাতায়াত করতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ গভর্নমেন্ট এই সেতুর কাজ সম্পন্ন করতে যাচ্ছে। তো বন্ধুরা, যারা কষ্টকর ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।